শুধু আজকের জন্য, 26শে সেপ্টেম্বর। অন্যদের মধ্যে নিজেকে দেখা যায়, অন্যদের ভুল ত্রুটি বিচার করে আমরা নিজেরা ভালো মানুষে পরিণত হতে পারবো না। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 37। অন্যদের ভুল ধরাটা খুব সহজ কাজ, এর পেছনে একটা কারণ আছে। অন্য মানুষদের সেই ভুলগুলি আমরা খুব সহজেই ধরতে পারি, যে ভুলগুলি আমরা নিজেদের মধ্যেই দেখতে অভ্যস্ত। হয়তো দেখছি যে কোনো প্রিয় বন্ধুর অভ্যাস প্রচুর টাকা খরচ করা, কিন্তু এবার আমরা যদি আমাদের নিজেদের খরচের দিকে নজর দিই, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের টাকা ওড়ানোর বদভ্যাস আছে। আমরা হয়তো বিচার করছি যে আমার স্পন্সর বড্ড বেশি সার্ভিস নিয়ে মেতে যায়, কিন্তু নিজেকে দেখলে হয়তো দেখা যাবে যে গত 3 মাসে একটা না একটা সার্ভিসের কাজের দায়িত্ব নিয়ে ফেলে আমি একটাও শনি রবিবার আমার পরিবারের সাথে সময় কাটাইনি। নিজের যে দোষটা আমরা সহ্য করতে পারি না, সেটাই আমরা অন্যদের ক্ষেত্রে অপছন্দ করি। এই ব্যাপারটা বুঝলে পরে আমরা এর থেকে আধ্যাত্মিক উপকার লাভ করতে পারি। যখন আমরা ঝোঁকের বসে অন্য কারোর দোষ বিচার করতে যাই, সেই ঝোঁকটাকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে নিজেদের ভুলগুলিকে আরও ভালোভাবে চিনে নিতে পারি। আমরা যা দেখতে পাই তা আমাদের কাজকর্মগুলিকে রিকভারির দিকে চালিত করবে এবং আমাদেরকে মানসিকভাবে সুস্থ ও আনন্দে থাকতে সাহায্য করবে। শুধু আজকের জন্য আমি অন্যদের চারিত্রিক ত্রুটিগুলিকে পার করে নিজের পানে তাকাব এবং আমার নিজের ত্রুটিগুলিকে চিহ্নিত করব।